সংসদে 2021-22 কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। করোনাকালে যারা সাধারণ মানুষকে পরিষেবা দিয়েছে তাদের সকলকে ধন্যবাদ জানান। অতিমারি মোকাবেলায় ইতিমধ্যে টিকাকরণ শুরু হয়ে গেছে, তবু শীঘ্রই আরো দুটি প্রতিষেধক হাতে এসে পৌঁছবে বলে অর্থমন্ত্রী জানান। তিনি জানান, কোভিডের প্রতিষেধকের জন্য 35 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে, সব মিলিয়ে স্বাস্থ্য খাতে 137% বাড়ানোর প্রস্তাব রাখেন। এর জন্য 2,83,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আত্মনির্ভর ভারত প্রকল্পগুলি কাঠামোগত উন্নয়নে সহায়তা করেছে। 27 লক্ষ কোটির বেশি আত্মনির্ভর প্যাকেজ ঘোষিত হয়েছে। কৃষকদের আয় দ্বিগুণ করতে সরকার বদ্ধপরিকর। পরিকাঠামো উন্নয়নে 3 বছরে ঋণ দেওয়া হবে 5 লক্ষ কোটি টাকা। বস্ত্র শিল্পের জন্য আলাদা পার্ক তৈরি হবে। 20 বছরের পুরনো গাড়ি দ্রুত বাতিল করা হবে। জাতীয় রেল প্লেন তৈরি হয়েছে। 100% ব্রডগেজ রুটের ইলেকট্রিফিকেশন করা হবে। রেলে বরাদ্দ 1,25,000 কোটি, তার মধ্যে 1,00,000 কোটির বেশি মূলধনী প্রকল্প। গোল্ড এক্সচেঞ্জ রেগুলারিটি তৈরি করা হবে। 1,000 কোটি টাকা রোলার এনার্জি খাতে ব্যয় করা হবে। ইন্স্যুরেন্স অ্যাক্ট বদলানো হচ্ছে। বিমা কোম্পানিতে 74% পর্যন্ত বিদেশে বিনিয়োগের অনুমতি দেওয়া হয়েছে। সেই সাথে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি তৈরি হবে। ব্যাংকের ডিপোজিট ইন্স্যুরেন্স গতবার 1 লক্ষ থেকে বাড়িয়ে 5 লক্ষ করা হয়েছিল। ছোট কোম্পানির ক্ষেত্রে 20 কোটি টাকা পর্যন্ত যাদের টার্নওভার তাদের কোম্পানি বলা হবে। 1,72,000 কোটি টাকা দিয়ে কৃষকদের থেকে ফসল কেনা হবে। এতে 1,86,00,000 কৃষক অনলাইন কৃষি বাজারের দ্বারা উপকৃত হবে। পরিযায়ী শ্রমিকদের জন্য এক দেশ এক রেশন কার্ড চালু হবে। 62টি রাজ্যে এই প্রকল্প চালু হবে। 15,000 স্কুলকে নতুন শিক্ষা পলিসির মাধ্যমে আরো শক্তিশালী করা হবে। তৈরি হবে হায়ার এডুকেশন কমিশন। তার আওতায় থাকবে ইউনিভার্সিটি কলেজগুলি। তপশিলি জাতিদের জন্য পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ স্কিমে 4 কোটি ছাত্র উপকৃত হবে। ডিজিটাল ট্রানজ্যাকশনের জন্য 5,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। চা শিল্পের জন্য 1,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 9.5% রাজকোষ ঘাটতি হয়েছে। এই ঘাটতি মেটাতে সরকার বাজার থেকে ধার করবে। 80,000 কোটি টাকা বাজার থেকে তোলা হবে। 2021-22 সালে রাজকোষ ঘাটতি 6.8% হতে পারে। বাজার থেকে 12 লক্ষ কোটি টাকা ধার করা হবে। রাজ্যগুলি করের 41% পাবে। গৃহ ঋণের জন্য 1,50,000 টাকা করমুক্ত রাখা হয়েছে। মোবাইল ও চার্জারের উপর রপ্তানিতে 2.6% কর ধার্য করা হয়েছে, যা আগে কর দিতে হতো না। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।